বছর ঘুরে আবারও এলো পবিত্র রমজান, তাই কেনাকাটার ধুম পড়েছে রাজধানীর বাজারগুলোতে। কৃষি বিপণন অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, খুচরা বাজারে গত এক মাসে বেড়েছে প্রায় সবকটি পণ্যের দাম। গত মাসেও প্রতি কেজি ছোলার দাম ছিল 55 থেকে 60 টাকা, এখন বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকায়। সয়াবিনের দামও এই এক মাসে বেড়েছে 1 টাকা। আমদানি কম থাকায় আরও এক দফা বেড়েছে পেঁয়াজের দাম, 3 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। বেগুন আর কাঁচামরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বিক্রেতাদের দাবি সরবরাহ কম, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে এই পণ্য দুটির দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। গতবারের তুলনায় এবার বাজার কিছুটা স্থিতিশীল, ক্রেতারা একথা স্বীকার করলেও এক মাসের মধ্যেই সব পণ্যের দাম বাড়ায় অসন্তুষ্ট তারা। 2-3 মাস বা 1 মাস আগের যে দাম দর তার সাথে একটু বেশি আছে। মোটামুটি সব কিছুই রিজনেবল প্রাইসে আছে, মানুষের নাগালের ভিতরেই মোটামুটি আছে। একটু চড়া, একটু দাম বেশি আমাদের জন্য খুবই একটু কষ্টকর। বিক্রেতাদের দাবি পণ্যের সরবরাহ থাকলেও চাহিদা এবার অনেক কম। হয়তো মনে করেন 5-6 রমজান গেলে কিন্তু হয়তো একটু কমার সম্ভাবনা বেশি আছে। সকাল থেকে এই অবস্থা, বেচা বিক্রি একদম না বললেও চলে, তাতে জিনিসপত্র তো পর্যাপ্ত পরিমাণ আছে, কোনো কিছু জিনিসের ক্রাইসিস নেই। এদিকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সারা দেশে 9টি খুচরা বিক্রয় কেন্দ্র, ডিলার এবং 174টি খোলা ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। আমরা তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুরি, 5টা পণ্য আমাদের ডিলারদের কাছে আপনি শেষ রমজান পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পাবেন, কোনো পণ্যের ঘাটতি হবে না। সেরকম প্রিপারেশন নিয়ে আমরা আমাদের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছি। পণ্য বিক্রয়ে যেন কোনো অনিয়ম না হয় সেটা নিয়মিত তদারকির আশ্বাস দিয়েছে টিসিবি। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।